চল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সিন দেখে, যেখানে জঙ্গলে আমরা কিছু আমেরিকান সৈন্যকে দেখি যারা ঘুমিয়েছিল, তাদের মধ্যে কৃষ্ণ নামে যে লিডার ছিল সে একটা স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখে সে ভয় পেয়ে দ্রুত উঠে যায়, আর সে সামনের গাছে কাউকে দেখতে পায়, আর সে তাকেই দেখছিল। আর ওই সময় কৃষ্ণ তাকে দেখে ভয় পেয়ে যায়, আর গাছে বসে থাকা লোকটি নিজের বন্দুক দিয়ে কৃষ্ণকে যখন গুলি করতে যাবে তখন কৃষ্ণ ভয়ে নিজের চোখ বন্ধ করে ফেলে, কিন্তু অনেকক্ষণ পার হয়ে যাবার পরও কেউ তাকে গুলি করে না। আর এরপর সে যখন চোখ খোলে তখন সে গাছে কাউকে দেখতে পায় না। তো পরের দিন সকালে তাদের গ্রুপ সেখান থেকে সামনের দিকে এগোনোর চেষ্টা করে, আর সেখানে যাওয়ার সময় তারা অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। এ কারণে তারা সবাই নিচু হয়ে যায়, আর সেখানে তারা একটা এনিমি গাড়ি দেখতে পায় বা শত্রুর গাড়ি, আর সেটাকে তারা ব্লাস্ট করে কাছে যায়। আর এরপর জার্মান যে বাকি জীবিত সৈন্য ছিল তাদেরকে মারতে শুরু করে। তো ক্রিসের সাথে অন্য এক সৈনিকের মুখ থেকে সোনার দাঁত বের করে নেয়, আর এরপর তাদের কাছ থেকে ম্যাপ নিয়ে তাদের পোস্ট বা মিশন সম্পর্কে জানার চেষ্টা করে। আর এরপর ক্রিস এক জার্মান সৈন্যকে একেবারে পুরোপুরি ঠিক দেখতে পায়, মানে এই অ্যাক্সিডেন্টে তার কিছুই হয়নি, আর সে তাকে ফাইট করতে বলে। আর এরপর যখন লোকটি ফাইট করা শুরু করে সে অনেক বেশি শক্তিশালী হচ্ছিল, যার কারণে ক্রিস তাকে পেছন থেকে গুলি করে মেরে ফেলে, আর যাওয়ার সময় তার কোটটা নিয়ে নেয়। আর এরপর কিছু দূর সামনে যেতেই সে লক্ষ্য করে তাদের দিকে কেউ আসছে, আর তারা দ্রুত নিচু হয়ে বসে পড়ে। কিন্তু সামনে দেখা যায় ওগুলো কোনো সৈনিক ছিল না, ওগুলো সাধারণ মানুষ ছিল যারা পালাচ্ছিল। তো সেখানে একটা মহিলা তার ছেলেকে দেখা যায় যারা কোথাও যাচ্ছিল, কিন্তু ঠান্ডা থেকে বাঁচার জন্য তাদের তেমন কোনো গরমের কাপড় ছিল না। তো ক্রিস তাকে ওই জার্মান সৈনিকের কোটটা দেয়, এর সাথে স্বর্ণের দাঁতগুলো দিয়ে দেয়, যাতে তারা কোথাও গিয়ে এগুলো বিক্রি করে সার্ভাইভ করতে পারে। আর এরপর তাদের মিশনের দিকে যাওয়ার সময় জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। তো ক্রিস তার গ্রুপকে বলে, আমরা যে মিশনে যাচ্ছি সেটা হচ্ছে একটা মহল, আর ওই মহলটাকে আমাদের রক্ষা করতে হবে। এরপর তারা যখন সেখানে পৌঁছায় সেখানে ওই মহলের যে গার্ড ছিল সে ঘুমিয়েছিল, আর যখন সে ক্রিসের গ্রুপকে দেখে সে দ্রুত ওঠে এবং বলে, ভাগ্য ভালো তোমরা তাড়াতাড়ি এসেছো, আমরা এখান থেকে এখন দ্রুত যেতে পারবো। আর ওদিকে তারা যখন ভেতরে যায় তারা দেখে তাদের আগের যে সৈনিক ছিল তারা দ্রুত সেখান থেকে বের হওয়ার জন্য তৈরি হচ্ছে, এমন মনে হচ্ছে তারা এখান থেকে পালাতে যাচ্ছে। তো ক্রিস অবাক হয়ে যায় যে তোমাদের এখান থেকে বের হওয়ার জন্য এত জলদি কেন, এটা তো মনে হয় যুদ্ধের সবচেয়ে ভালো এবং নিরাপদ জায়গা, কারণ বুঝতে পারছেন জঙ্গলে যুদ্ধ করা হচ্ছে, এখানে থাকা অনেক বেশি নিরাপদ। কিন্তু ওদের কমান্ডার ক্রিসকে বলে, এখানে এমন একটা কিছু আছে যেটা আমাদের জায়গা ছাড়তে বাধ্য করেছে, চিন্তা করো না তোমাদের জায়গা ছাড়তে বাধ্য করবে। কিন্তু যাওয়ার আগে ক্রিস বলে, তোমাদের রেডিওটা প্লিজ এখানে রেখে যাও। তো পরের দৃশ্যে আমরা সৈনিকদের রান্না করে খাবার বানাতে দেখি, আর সেখানে ক্রিস আর বুচি নামে একজন এই মহল ঘুরে দেখতে যায়। তো বুচি এই মহলটা ভিজিট করার সময় একটা পিয়ানো দেখতে পায়, আর সেটিকে সে বাজাতে শুরু করে, আর পিয়ানোর শব্দ বাড়ির বিভিন্ন কোনায় কোনায় প্রতিবিম্ব হচ্ছিল। আর তখন ক্রিস এই ঘর থেকে বের হয়ে অপরিচিত একটা ভয় শুনতে পায়, আর তারপর সে ভয়ের পেছনে লেগে যায়। আর এরপর সে একটা পরিত্যক্ত রুমে যায়, আর ওখানে ফ্লোরের মধ্যে একটা জায়গায় বার্নিং স্পট ছিল, মানে এখানে কিছু পোড়ানো হয়েছে। আর এদিকে বুচি বুঝতে পারে বাথরুমে কেউ আছে, আর সে যখন বাথরুমের কাছে যায় তখন দেখে মনে হয় বাথরুমটা ভিতর থেকে লক করা, আর সে লক খুলতে পারে না। আর তারপর ফেরত আসার সময় বাথরুমটি নিজে নিজে খুলে যায়, আর আমরা বুঝতে পারি এখানে একটু ঘটনা রয়েছে, মানে মহলে হয়তো ঝামেলা রয়েছে। তো এরপর তারা সবাই মিলে খাবার খেতে বসে, আর তখন তারা অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। আর তারপর তারা সবাই মিলে অস্ত্র নিয়ে ওই আওয়াজের পিছু নেয়, আর তারপর চেক করার জন্য তারা যখন দ্বিতীয় ফ্লোরে যায় তারা সেই জায়গাটিতে যায় যেখান থেকে আওয়াজ আসছিল, কিন্তু তারা যখন ওই আওয়াজের কাছে যায় তখন আওয়াজটি আবার অন্য জায়গা থেকে আসে। তো এরপর যখন তারা ওই জায়গাটিতে যায় তখন সেই ঘরে জিনিসপত্র ঢাকা ছিল, আবার তারপর সেখান থেকে অন্য জায়গা থেকে শব্দ আসার মতো মনে হয়। তো এরপর তারা যখন দরজা পর্যন্ত যায় তখন দরজাটি নিজে থেকে খুলে যায়, আর তারা যখন দরজা খুলে সামনের পর্দা সরায় তখন তারা দেখতে পায় সামনে জানালার পর্দার ওপাশে কারো ঝুলন্ত লাশের প্রতিচ্ছবি রয়েছে। আর হঠাৎ করে বাতাস আসার পর জানালার পর্দা সরে গেলে ওই লাশটি আর দেখা যায় না। তো রাতের বেলা সবাই যখন একসাথে বসেছিল তখন একে অপরকে ভূতের গল্প শোনাচ্ছিল, আর ওদিকে তাদের মধ্যে থেকে একজন সৈনিক বাইরে এসে টেলিস্কোপের মাধ্যমে মহলের বাইরে নজরদারি রাখছিল, কারণ যে কোনো সময় জার্মান সৈন্যরা অ্যাটাক করতে পারে। আর ভেতরে তাদের মধ্যে থেকে একজন বলছিল বেসমেন্ট থেকে বা মাটির নিচের রুম থেকে 18 বছর একটা মেয়ের ডায়েরি খুঁজে পেয়েছে, হয়তো এই বাড়িতে সে থাকতো। আর তখনই তারা ফায়ার প্লেস থেকে একটা শব্দ শুনতে পায়, আর ক্রিস বলে এই শব্দটা সম্ভবত মোর্স কোডের মতো লাগছে। মোর্স কোড মানে হচ্ছে ধরুন শারীরিক বিদ্যা বা আর্মিতে কোনো একটা কোড ভাষা। তো বুঝি সেই শব্দটি ডিকোড করে আর বলে, সে বলছে আই হ্যাভ নো লেগস, মানে আমার কোনো পা নেই। আর হঠাৎ করে সেই শব্দ আসা বন্ধ হয়ে যায়, আর তাদের মধ্যে থেকে একজন বলে আমাদের সবার উপরে যাওয়া উচিত, আর ওখান থেকে এই মহলের চারপাশে সবচেয়ে ভালো মতো নজর রাখা যায়। তো এরপর একজন ওই 18 বছরের মেয়েটির যে ডায়েরি ছিল সেটা পড়ার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে সমস্ত লেখা উধাও হয়ে যায়, আর তার সামনে একটা ছবি দেখতে পায় যেটা একটা পরিবারের ছবি ছিল। আর ওই মুহূর্তে তার কাছে মোমবাতিটি নিভে যায়, আর সে যখন লাইটার দিয়ে ওই মোমবাতিটি আবার চালায় তখন ওই ছবিতে যে ফ্যামিলির ছবি ছিল সেটা উধাও হয়ে যায়। আবার এদিকে উপরের তেলায় রাইফেল নিয়ে আরেক গ্রুপের একজন সৈনিক ছিল, আর তার মনে হয় তার পেছনে কেউ রয়েছে, তবে সে পাত্তা দেয় না। আর এরপর সে যখন স্নাইপার দিয়ে বাইরের জিনিসের উপর নজর রাখছিল তখন একটা মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পায়, আর যখন সে ওই জায়গায় আবার দেখে তখনই লাশটা উধাও হয়ে যায় এবং এদিক ওদিক করে খুব খুঁজতে থাকে। আর তখন হঠাৎ করে একটা ছেলে ভূত তার একেবারে স্নাইপারের সামনে চলে আসে। তো এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আর পরের দিন সকালে আমরা দেখি ক্রিস এবং তার সাথীরা বসে রয়েছে, আর সেখানে বসে তারা ভাবছে যে তাদের আগের আর্মিরা এত দ্রুত এখান থেকে চলে গেল কেন, আর এর সাথে এ বাসায় কি ঝামেলা থাকতে পারে, আর বারবার কেন তার একটা মেয়ের ঝুলন্ত অবস্থা দেখতে পাচ্ছে। আর তখন সে স্নাইপারওয়ালা লোকটি আসে এবং সে বলে আগের সৈনিকরা ভূতের ভয় পেয়ে এখানে যায়নি, বরং কিছু ঘন্টা পর এখানে 50 জন জার্মান সৈন্য আক্রমণ করবে। তো এসব কিছুতে চিন্তিত হয়ে তাদের মধ্যে এক সৈনিক বলে তাদের এখান থেকে জঙ্গলে পালিয়ে থাকা উচিত, যাতে জার্মান সৈন্যরা আসলে তাদের দেখতে না পেয়ে চলে যায়। কিন্তু এর উত্তরে লিডার বা ক্রিস বলে আমাদের তাদের সামনে এই মহলকে রক্ষা করা উচিত। আর তারপর এর জন্য তারা মহলের উপরের দিকে যায়, আর সেখানে তারা একটা পেন্টাগ্রাম দেখতে পায়, আর পেন্টাগ্রাম মানে হচ্ছে একটা জাদুই সাইন। তো যাই হোক, ওই পেন্টাগ্রাম দেখে একজন সৈনিক বলে এই বাইরে থাকা লোকগুলোকে জাদুর সাহায্যে হয়তো হত্যা করা হয়েছিল। আর তারপর তারা এসব ছেড়ে নিজেদের কাজ শুরু করে দেয়। আর যখন তারা একটা কাপবোর্ডকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাচ্ছিল তখন এই কাপবোর্ড পেন্টাগ্রামকে টাচ করতে কাপবোর্ডের দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়, আর এতে এক সৈনিকের হাত ভেতরে চলে যায় যার কারণে তার সবগুলো আঙুল পাকা হয়ে যায়। আর এখানে অন্য সৈনিক ওই কাপবোর্ডের আয়নার মধ্যে একটা মেয়ের ঝুলন্ত লাশ দেখে, কিন্তু আবার ফিরে থাকাতেই সে ওটা দেখতে পায় না। আর তারপর আমরা ক্রিসদের দেখি তারা রেডিওতে তাদের ডিউটি এবং জার্মান সৈন্যদের ব্যাপারে কমান্ড নিচ্ছিল, আর তখনই তাদের রেডিও থেকে অদ্ভুত রকমের আওয়াজ আসতে থাকে, আর ওই মেয়েটি তাদের বলছে আমি আসছি। আর তারা বুঝতে পারে এই মহলটি খুবই ভয়ানক, আর এসবে ভয় পেয়ে একটা সৈনিক তখন বলে জার্মান সৈন্যরা এখানে আসার আগেই আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। আর ওই মুহূর্তে আবার ওই ফায়ার প্লেস থেকে একটা আওয়াজ আসে যেমনটা আগে এসেছিল, তো সেই আওয়াজটা ডিকোড করে বুঝি লিখতে শুরু করে। আর তারা ডিকোড করে বুঝতে পারে এই শব্দটির মানে হচ্ছে ইফ ইউ ডাই, মানে তুমি যদি এখান থেকে যাও। তো এটা লেখার পরপরই কোন একটা অদৃশ্য শক্তি তার হাতকে কন্ট্রোল করে ফেলে, আর পেজ অটোমেটিক্যালি লেখা হয়ে যায় ইউল ডাই, তার মানে হচ্ছে তুমি যদি এখান থেকে যাও তাহলে তুমি মারা পড়বে। তো রাতের বেলা তারা জার্মান সৈনিকদের সাথে লড়াই করার জন্য পুরো প্রস্তুত ছিল, দুজন উপরে ছিল আর বাকিরা ঢোকার রাস্তার সামনে লুকিয়েছিল। তো যখন জার্মান সৈনিকরা এখানে আসে তারা দেখতে পায় জার্মান সৈনিকরা সংখ্যায় অনেক, আর বাকি সৈনিকদের তারা খবর জানিয়ে দেয় যে জার্মান সৈন্যরা এসেছে। তো যাই হোক, এরপর জার্মান সৈন্যরা দ্রুত তাদের ট্রাক থেকে আক্রমণ করার জন্য বেরিয়ে আসে, কিন্তু তারা সেখানকার সব দরজার জানালা বন্ধ অবস্থায় পায় যা দেখে তারা ভাবে এখানে হয়তো কেউ নেই। আর তারপর তারা মহল থেকে যেতে শুরু করে, আর ওই মুহূর্তে মহলের ভেতর থেকে একটা অজানা শক্তি অদ্ভুত আওয়াজ করে যার ফলে জার্মান সৈন্যরা আবার ফিরে আসে, আর তাদের মধ্যে থেকে একজন জানালা ভেঙে বোম ভেতরে ফেলে যার উপর একজন আমেরিকান সৈন্য শুয়ে পড়ে। আর এরপর সকল জার্মান সৈনিকরা ভেতরে আসতে থাকে। তো এরপর ক্রিস জার্মান সৈন্যদের উপর গুলি বর্ষণ করছিল, কিন্তু ওদিকে যখন জার্মান বাকি
সৈন্যরা মহলের ভেতরে আসতে শুরু করে তখন ক্রিস আর বাকি আমেরিকান সৈন্যরা দ্রুত লুকানোর জন্য বেসমেন্টে চলে যায় কিন্তু এখানে সে দেখে কেউ আগে থেকে এখানে লুকিয়েছিল মানে জার্মান সৈন্যরা একজন ঢুকেছিল আর সে ক্রিসের উপর আক্রমণ করে এই কারণে ক্রিস পড়ে যায় আর এর মধ্যে অন্য এক সৈনিক স্টাডি রুমে লুকিয়েছিল আর তখন পেছন থেকে কারো আসার শব্দ অনুভব করে আর এরপর সে যখন তাকে মারার জন্য দাঁড়ায় তখন সে দেখতে পায় ওটা কোনো সৈনিক ছিল না ওটা একটা ভূত ছিল আর সৈনিকটি তাকে দেখা মাত্র আগুনে পুড়ে যায় আর এরপর জার্মান একটা সৈনিক ক্রিসের বডিকে একটা হলে পড়ে থাকতে দেখে আর যখন সে ক্রিসের বডির কাছে আসে তখন ক্রিস তাকে গুলি করে ফেলে তার মানে ক্রিস আর কি এখানে ভান ধরেছিল মারা তো এরপর আরো দুজন জার্মান সৈনিক ক্রিসকে দেখে ফেলে আর এখানে ক্রিসের গ্রুপের একজন সদস্য ওয়াশরুমে লুকিয়েছিল আর সেখান থেকে সে ছোট ছোট বাচ্চাদের হাসির শব্দ শুনতে পায় আর এরপর সে যখন বন্দুক তাক করে বাইরে আসে তখন সে দেখে জার্মান সৈন্যকে বাথটাবের মধ্যে কেউ চুবিয়ে মেরে ফেলছে আর ওদিকে ওপরে থাকা সৈনিকটি একটা ভয়ানক আওয়াজ শুনতে পায় আর সেদিকে দেখতেই এক জার্মান সৈনিককে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পায় আর পরের দিন সকালে আমরা দেখি বুচি পুরোপুরি পুড়ে গিয়েছে এবং সে মারা পড়বে আর তখন ক্রিস তার অবস্থা দেখে বলে ওকে বিষ দিয়ে পুরোপুরি মেরে ফেলো আর তারপর ক্রিস বাইরে এসে জার্মান ট্রাকে জার্মানদের ডেড বডি রেখে দেয় এবং তাদের অনেক ডেঞ্জারাস ভাবে মারা হয়েছিল আর তাদের অর্ধেককে মেরেছিল হচ্ছে ওরা আর বাকি অর্ধেককে ভূতরা মেরেছিল তো এইসব কিছু দেখার পর তারা বুঝতে পারে এখানে ভূত সিরিয়াসলি আছে এবং ভূতদের সাথে এমন একটা ঘটনা ঘটেছিল যার জন্য তারা জার্মান সৈন্যদের উপর খেপা তো তারা সিদ্ধান্ত নেয় তারা ওই ভূতদের সাথে কথা বলবে কারণ তাদের কাছে মনে হচ্ছিল জার্মান সৈন্যরা হয়তো এই পরিবারকে অনেক খারাপ ভাবে মেরেছে যেমন ডায়েরি থেকে জানতে পেরেছিল এই পরিবারের বাবাকে জীবিত অবস্থায় স্টাডি রুমে জ্বালিয়ে দেওয়া হয়েছিল যেখানে বুচি চলে গিয়েছিল আর তার ছেলেকে বাথটাবে চুবিয়ে মারা হয়েছিল এবং মেয়েকে ফাঁসি দেওয়া হয়েছিল আর এই কারণে এই ডেড বডিগুলো বারবার তাদের সামনে আসছিল আর তাদের ডেড বডি যেহেতু দাফন করা হয়নি বা ধর্ম মেনে দাফন করা হয়নি সেজন্য তাদের আত্মা ফুত হয়ে গেছে আর তারা তখন ভাবে এই দেহগুলোকে যদি কবর দেওয়া হয় তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে তো তখন একটা সৈনিক বুচিকে আবার চেক করে মানে যে পুড়ে গিয়েছিল এবং দেখা যায় সে এখনো জীবিত রয়েছে আর তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি দেখেছিলে মানে ভূতের ব্যাপারে জিজ্ঞেস করে আর তখন বুচি মানে যে পুড়ে গিয়েছে সে হঠাৎ করে ক্রিসকে ধরে আর বলে মনে করো কি হয়েছে এটা বলে সে মারা যায় তো এরপর ক্রিস আর তার সাথীরা বেসমেন্টে যায় যাতে করে সেখানে তারা কোনো ক্লু পায় যে ওদের লাশ কোথায় থাকতে পারে কিন্তু সেখানে লাশ না পেলেও তারা একটা ডায়েরি খুঁজে পায় কিন্তু সেটি পুরোপুরি খালি ছিল তো এরপর তারা মহলের হলে আসার পর তারা সিদ্ধান্ত নেয় যাই হোক না কেন তারা এই জায়গা ছেড়ে দেবে আর তখন ক্রিস বলে দেখো যাওয়ার আগে অন্তত এই মহলে যারা থাকতো তাদের দেহগুলো খুঁজে আমাদের দাফন করে যাওয়া উচিত আর তখনই হঠাৎ করে তাদের হাতে যে ডায়েরিটা ছিল সেটার মধ্যে লেখা চলে আসে আর তারা তখন সেটিকে পড়তে চায় কিন্তু তাদের মধ্যে অ্যান্ড্রিক নামে যে সদস্য ছিল সে সেটিকে পড়তে দেয় না সে বলে দেখো প্রথমে আমাদের এখান থেকে বাইরে যাওয়া উচিত আর তারপর তারা তাদের যে সৈন্যটা ছিল তাকে দাফন করে সেখান থেকে চলে যায় আর রাস্তায় তারা আবারও সেই সার্ভাইভারদের দেখে যাদের তারা সিনেমা শুরুতে দেখেছিল মানে এটা তাদের কাছে খুব অবাক লাগে যেই সেম দৃশ্যতে তারা একবার দেখেছে আর এর সাথে তারা একটা পরিত্যক্ত অ্যাম্বুলেন্স দেখতে পায় আর যেতে যেতে রাত হয়ে যায় বলে তারা জঙ্গলে সেই জায়গাতে চলে আসে যেখান থেকে তারা শুরু করেছিল তো এরপর তারা সেখানে ঘুমিয়ে পড়ে আর পরের দিন সকালে উঠে তারা মাটিতে কিছু লেখা দেখে আর তারপর দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তারা যখন অন্য রাস্তা দিয়ে যাচ্ছিল তখন পথে আবারও সেই অ্যাম্বুলেন্সটা পড়ে যেটা তারা মহল থেকে এদিকে ফিরে আসার সময় দেখেছিল তো তারা ওটাকে কেমন গুরুত্ব দেয় না আর এভাবে সামনে এগোতে এগোতে তারা আবার সেই মহলে ফিরে আসে আর তারা বুঝতে পারে তারা একটা ফাঁদ আটকা পড়েছে আর তারপর তারা ওই মহল থেকে পাওয়া সেই ডায়েরিটা থেকে তথ্য নেয় আর এর সাথে জঙ্গলে যে লেখাটা একটা ছিল সেটা ডিকোড করে জানতে পারে এটা একটা মুসলিম অভিশাপ আর এই অভিশাপটা ছিল কেউ যদি খারাপ জিনিসকে বাড়তে দেয় তাহলে খারাপ জিনিসটি তার পেছনেই পড়বে এর মানে হচ্ছে তারা এখান থেকে পালিয়ে গিয়েছিল তো এই জন্য তারা এখান থেকে বের হতে পারবে না মানে ফাঁদ আটকা পড়ে গেছে তো তারা ভেবে নেয় তাদের আর কিছু করার নেই তারা আবার মহলে ফিরে আসে এবং ক্রিস ওই ভূতের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় আর এই জন্য সে মাটিতে আটা ছিটিয়ে রাখে আর এরপর যখন ভূত আসে তখন সেই পাউডারে তার চিহ্ন দেখা যায় এতে তারা জানতে পারে ভূতটি ক্রিসের দিকে আসছে আর তারপর ভূতটি হঠাৎ করে ক্রিসকে উঠিয়ে বাইরে নিয়ে যায় আর তখন সৈনিকরা ভূতের দিকে গুলি করতে থাকে কিন্তু এতে ভূতের কিছুই হয় না কারণ ভূতের তার বডি নেই তবে এরপরও তারা ক্রিসকে ভূতের হাত থেকে বাঁচিয়ে অন্য ঘরে নিয়ে আসে আর এখানে তারা সবগুলো ডেড বডিস পেয়ে যায় আর তাদের সবাইকে তাদের যে সৈনিক ছিল বুঝছে তার কবরের পাশে কবর দিয়ে দেয় তবে এই পরিবারের পিতাকে দাফন করার সময় ওই ডায়ের একটা লেখা চেঞ্জ হয়ে যায় আর ওই ডায়েরিতে লেখা উঠে এই পরিবারটি জার্মান পরিবার ছিল না তারা আফগানিস্তানের পরিবার ছিল আর তারা মুসলিম হলেও তারা নিজেদের জীবন বাজি রেখে এখানকার অনেক ইহুদিদের জীবন বাঁচিয়েছিল এরপরে সৈনিকরা আবার মহলের ভেতরে চলে যায় আর তারা নতুন কোনো ক্লু খুঁজতে থাকে আর এবার ওই ডায়েরিতে আরো কিছু লেখার পরিবর্তন দেখতে পায় তারা আর এখানে তারা লেখা দেখতে পায় ওই ডেড বডিগুলোকে মুসলিম রীতিতে দাফন না করলে তাদের শক্তি আরো বেড়ে যাবে আর তখন সেখানকার লাইটগুলো জ্বলানিভা করতে থাকে কারণ তাদের মধ্যে থেকে একজন সৈনিক ওই রিচুয়াল পেন্টাগ্রামে বসে গিয়েছিল আর সে সেখানে ভূত দেখতে থাকে আর ওই ভূত সকল সৈনিকদের উপর আক্রমণ করতে থাকে আর সৈনিকরা তখন তাদের বাঁচাতে ভূতদের উপর বন্দুক দিয়ে গুলি করে আর ওই মুহূর্তে বুঝি ডেড বডি আবার বলে এগুলোর কোনো কিছু রিয়েল নয় আর তারপর একটা ভূত ক্রিসকে আয়নার কাছে নিয়ে যায় আর তাকে কিছু মনে করতে বলে আর তারপর আমরা দেখি ক্রিস চোখ খেলে আর আমরা দেখি ক্রিস একটি হসপিটালের মতো জায়গায় রয়েছে আর তার মাথার উপর কোনো একটা ডাক্তার কোনো কিছু রিসার্চ বা টেস্ট করছিল এবং আমরা দেখি ক্রিসের অ্যাকচুয়ালি পাই নেই আর তখন আমরা সবাই শক খেয়ে যাই যে এতক্ষণ পুরো সিনেমাতে আমরা কি দেখলাম আর তখন ডাক্তারটাকে বলে তোমার সবকিছু মনে পড়ে যাবে আর এখানে তার মনে পড়ে সে অ্যাকচুয়ালি আমেরিকান সৈন্য নয় সে একজন আফগানি সৈন্য আর সে একজন আমেরিকান ডাক্তারকে বাঁচিয়েছিল আর তার ওই আমেরিকান সৈন্যকে নিয়ে একটা বাড়িতে এসেছিল আর ওই মুহূর্তে আমেরিকান সৈন্যরা সেখানে আসে এবং আমেরিকান সৈন্যরা ওই পরিবারের পিতাকে তেল ঢেলে মেরে ফেলে এর সাথে মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে দেয় আর তাদের ছেলেকেও পানিতে চুবিয়ে মেরেছিল ঠিক যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওই জার্মান সৈন্যরা ওই মুসলিম পরিবারটিকে মেরেছিল আর তখন ওই ডক্টরটাকে বলে দেখো আমরা ব্রেনের উপর একটা সিমুলেশন টেস্টের মাধ্যমে তোমার মাইন্ডকে ওয়ার্ল্ড ওয়ার টু এবং আফগানের একটা কেসে কি হয়েছিল সেটা জানার জন্য পাঠিয়েছিলাম আর তখনই আমরা দেখি এই ফ্যাকাল্টিতে ওয়ার্ল্ড ওয়ার টু সেই ভূতগুলো চলে এসেছে আর তখন ক্রিস ডক্টরকে বলে তার সিমুলেশনটি আবার শুরু করতে বা রিস্টার্ট করতে যাতে সে আবার ক্যাসেলে ফিরে যেতে পারে এবং এবার নিয়ম মেনে ওদের দাফন করে আসতে পারে আর তারপর ক্রিস আবার জঙ্গলে স্বপ্ন দেখে ঠিক যেখান থেকে সিনেমা শুরু হয়েছিল আর এখানে সে ক্রিস গাছে দেখতে পায় লোকটিকে জিজ্ঞেস করে তুমি কে তুমি আসলে কি চাও আর এখানে সিনেমাটি